आगे गुरु धरे सातर से को ओरे नदी ते जब दियो ना गो दियो ना ओई नदी ते एई मानव देहर नदी ते जब दियो ना तुमी सातर जानो ना कैनिंग नदी भात भेंगे बाबा अनेक घर बाड़ी भेंगे तुलिए नहीं चले गए तई तो बोलें देहर भितरे जख झड़ आसे तखनी देखें ओखने आमफान एसेछिलो एखने बाबा काम एई झड़ जखन आमादेर देहर भितरे आसबे तखन बाबा गाछपाला के ना दसटा इंद्रिय छटी रिपु बाबा सेखाने काज करते केउ पारबे ना तखनी बाबा नयटी दरजा आछे बाबा तखनी जखन एई झड़टी बाबा देह थेके नेमे जाबे तखन किन्तु बाबा आमादेर एई देह घर गुलो सब बाबा आस्ते आस्ते निस्तेज हो जाए तई तो की बोलछे जारा नदीर धारे बास तारा भावना बारो मास कोन समय उठबे तुमार भांगबे तोमार तोमार चौदह पुरुष तलिए गेल एक पुरुष नय चौदह पुरुष আমার ঠাকুরদা ঠাকুরদার আমার তার বাবা তলিয়ে চলে গেছে আমার বাবা তলিয়েছে তলিয়ে গেছে বলে আজ অধম চণ্ডীদাস আপনাদের সামনে গান গাইতে আসতে পেরেছেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের বাবা চরণ আশ্রয় পেয়েছে বাবা হরি বল হরি বল হরি বল হরি বল নদীর ধারে বাস আর ভাবনা বারো মাস কোন সময়ে উঠবে তোমার ভাঙবে তোমার তোমার চোদ্দ পুরুষ তলিয়ে গেল ও তোমার চোদ্দ পুরুষ তলিয়ে গেল তুমি কিন্তু জানো না গো জানো না আমরা নদী থেকে ঝাঁপ দিই কেমন ভাবে দুটো হাত উঁচু করে ঝাঁপ দিই ওখানকার বাবা ঝাঁপ অন্য রকম হ্যাঁ গুরুর কাছে গেলে জানতে পারবে তাই তো কি বলছে একটু দেখাবো নাকি কেমন ভাবে নদীতে ঝাঁপ দিও না তুমি সাঁতার জানো না নদীতে ঝাঁপ দিও না তুমি সাঁতার জানো না
যত সাধন ভজন নাকি বাবা ওই জায়গায়টা বাবা ওখানে ঠিক মতন যেতে গেলে বাবা সাধন ভজন করতে হবে সাধন কে না সাধন হচ্ছে আমার বাবা আর ভজন হচ্ছে মা তাই কি বলছেন সাধন হচ্ছে কৃষ্ণ আর ভজন হচ্ছে রাধা বাবা তাই সাধন ভজন করতে গেলে দুজনের দরকার একজন কোনোদিন সাধন ভজন হয় না তাই তো কি বলছে সাধন ভজন ভাই ওই নদীতে হয় ভগবানই ওইখানে তে বিরজিত বলছে যখন সাধন ভজন করবে ভগবান ওই জায়গায় দেখা যায় কি বলছে ভোগ রূপ ভগবান পরমাত্মা হরি তাই তো সময় আমরা ভগবানের নাম করি তাই কি বলছে ভোগ কে না ভোগ হচ্ছে আমার রাধা রানী আর প্রাণ হচ্ছে আমার কৃষ্ণ দুটোকে এক করলে তারপর হবে বাবা ভগবান আর তখনই হবে বাবা আমাদের ভজন সাধন তারপরই হবে আমাদের কৃষ্ণের দর্শন হরি বল হরি বল হরি বল হরি বল হাত পাতায় করে হরি বল কত সাধন ভজন ভাই ওই নদীতে হয় ভগবানই ওইখানেতে বিরজিত রয় আবার সৃষ্টিকর্তা তোমার ঘরে ওই আবার সৃষ্টিকর্তা তোমার ঘরে তুমি কিন্তু জানো না গো জানো না আমাদের সৃষ্টিকর্তা সব আমাদেরই কাছে আছে কিন্তু আমরা কেউ জানতে পারি না কারণ একটি মা যখন গর্ভবতী হয় সেই মা কিন্তু জানে না কখন জানতে পারে যখন ওই নদীতে আর জোয়ার আসে না তখন সেই গর্ভধারিণী মা বুঝতে পারে যে আমার ঘরে হয়তো একটি সন্তান আমার ঘরে এসেছে বাবা তাই তো কি বলছে নদীতে ঝাঁপ দিও না তুমি সাঁতার জানো না নদীতে ঝাঁপ দিও না তুমি সাঁতার জানো না অতি সহজ নয় কামের ঘরে কপট মেরে নদীতে নামতে আমাদের ভিতরে কাম আছে বাবা আর কামের মধ্যে থাকে প্রেম যিনি প্রেমকে জয় করতে পেরেছে বাবা তিনি ঈশ্বরকে জয় করতে পেরেছে তাই তো কি বলছে ভেবে দাস রঘুনাথ কয় অতি সহজ নয় কামের ঘরে কপাট মেরে নদীতে নামতে হয় আগে কামের ঘরে কপাট মারতে হবে বাবা যেমন অনেকে গান শুনতে এসছেন ঘরে কিন্তু চাপি তালা দিয়ে এসছে চোর ঢুকতে পারবে না তেমনি আমাদের দেহের ভিতরে যে ঘরগুলো আছে বাবা নয়টি দরজা আছে তাই তো বললেন সেই নয়টি দরজায় কিন্তু বাবা কপাট মারতে হবে কপাট মারলে তখনই বাবা আমাদের নিষ্কামে সৃষ্টি হবে আর তখনই আমাদের ঈশ্বরকে আমরা দেখতে পাবো তাই তো বলছে তোমার দেহের ভিতরে নয়টি ছাদা তাতে লাগাও বাবা প্রেমের কাঁধা তখনই তোমার এই কপাট বন্ধ হবে আর তোমার জল পড়াও বন্ধ হয়ে যাবে হরি বল হরি বল হরি বল হরি বল দাস রঘুনাথ কয় অতি সহজ নয় কামের ঘরে কপট মেরে নদীতে নামতে আবার সেই নদীতে নামলে বন্ধু আবার সেই নদীতে নামলে বন্ধু মরণের ভয় করো না গো করো না আজকের এই যিনি কিবোর্ড বাজাচ্ছেন আমার গুরু হয় মাস্টার তুষার আছেন যিনি ঢোল বাজাচ্ছেন আমার বাবার ভিক্ষে বাবা আমার দাদু ভক্ত দাস আছেন যিনি টেনার বাজাচ্ছেন
বকুল মণ্ডল আমার ভাই আছেন বিবেক ভাই যিনি প্যান্ট বাজাচ্ছেন আর শিল্পীরা গান করে গেছেন আমি একটু চাইবো ওনাদের তালে তালে একটু সবাই মিলে একটু করতালি হোক বাবা একটু সবাই মিলে একটু তালে তালে তাই তো কি বলছেন 1 2 3 4 নদীতে ঝাঁপ দিও না তুমি সাঁতার জানো না নদীতে ঝাঁপ দিও না তুমি সাঁতার জানো না গুরু ধরে সাঁতার শেখো গুরু ধরে সাঁতার শেখো অকালে ঝাঁপ দিও না দিও না Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number pole.